নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহিলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে যুক্ত বেশ কিছু খবর, যা আপনার পকেট ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আয়কর বিভাগ জানিয়েছে প্রায় 31 লক্ষ লোককে আবার আয়কর রিটার্ন দাখিল করতে হতে পারে, কারণ এই ব্যক্তিরা তাঁদের আইটিআর যাচাই করেননি। আইটিআর যাচাই না করার কারণে তাঁদের রিফান্ডও হয়নি। আয়কর আইনের অধীনে করদাতাদের আইটিআর ফাইল করার পরে তা যাচাই করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 31 জুলাই, আর রিটার্ন দাখিলকারীদের জন্য তা যাচাইয়ের শেষ তারিখ ছিল 31 অগস্ট। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য খুশির খবর। সূত্রের খবর, আগামী মাসেই অর্থাৎ উৎসবের মরশুম শুরুর আগেই সরকার আরও এক দফা মহার্ঘ ভাতা বাড়াতে পারে। এ বৃদ্ধির হার হতে পারে 3%। কর্মচারীদের জন্য এই নতুন হারে মহার্ঘ ভাতা আগামী 1 জুলাই 2023 থেকে প্রযোজ্য হবে। খুব শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর এর হার বছরে দুবার সংশোধন করে। প্রথমবার বাড়ানো হয় জানুয়ারিতে এবং দ্বিতীয়বার বৃদ্ধি করা হয় সাধারণত জুলাইয়ে। চলতি বছর জানুয়ারি থেকে জুনের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও জুলাইয়ে তা করা হয়নি। চলতি বছর দেশে গত 8 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ডাল, চাল, চিনি ও সবজির দাম বাড়তে পারে। আবহাওয়া দফতর এই আশঙ্কা প্রকাশ করেছে। এল নিনোর কারণে অগস্টে রেকর্ড পরিমাণ কম বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরেও বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 100 বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক বর্ষাকাল হতে পারে চলতি বছর। এর কারণে মূল্যবৃদ্ধির হারও বাড়তে পারে। ফুড অ্যাপ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত কর্মীদের গড় আয় 2019 তুলনায় 2022 অনেকটাই কমেছে। এর প্রধান কারণ হল উচ্চ মূল্যবৃদ্ধি এবং জ্বালানির খরচ বৃদ্ধি। এই কারণে কর্মচারীদের সংসারেও খরচ কমে গিয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ বা NCAER-এর সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, 11 ঘন্টা কাজ করা কর্মীদের প্রকৃত আয় 11.1% কমে 13,470 টাকা থেকে হয়েছে 11,963 টাকা। পাশাপাশি 5 ঘন্টা কাজ করা কর্মীদের আয় এই সময়ের মধ্যে 7,999 টাকা থেকে 10.4% কমে 7,157 টাকা হয়েছে। এখন আপনার ইমেল হ্যাক করা আরও কঠিন হচ্ছে। গুগল জানিয়েছে তারা এই বিষয়ে একটি বাড়তি ভেরিফিকেশন ফিচার যোগ করছে। এটি ইমেল হ্যাকিং আটকাতে সাহায্য করবে। নতুন বৈশিষ্ট্যের অধীনে ব্যবহারকারীদের একটি ফিল্টার যোগ করতে হবে। এর ফলে ইমেল হ্যাকিং অনেকাংশেই আটকানো যাবে বলেই মনে করা হচ্ছে। আপনি যদি বিমা ছাড়াই গাড়ি চালান তাহলে আপনি শীঘ্রই নোটিশ পেতে পারেন। ট্রাফিক বিভাগ রাস্তায় নামা বিমাবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে। ট্রাফিক বিভাগ এর জন্য একটি পরিকল্পনাও তৈরি করেছে। বিমাহীন যানবাহনের তথ্য প্রতিটি রাজ্যের প্রধান বিমা সংস্থাগুলির তরফে ট্রাফিক বিভাগের সঙ্গে শেয়ার করা হবে। বিমা নিয়ন্ত্রক IRDAI প্রতিটি রাজ্যের জন্য একটি নির্দিষ্ট বিমা সংস্থাকে দায়িত্ব দিয়েছে। তারাই বিমাহীন যানবাহন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং সরকারকে তা জানাবে। সাশ্রয়ী মূল্যের বাড়িগুলি আর সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নেই, সেই কারণে এর ওপর কর কমানোর দাবি উঠেছে। ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ NAREDCO সাশ্রয়ী মূল্যের বাড়ির ওপর কর কমানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। NAREDCO জানিয়েছে যে 1 কোটি টাকার বাড়ি কিনলে 33 থেকে 36 লক্ষ টাকা কর দিতে হয়, তাই সরকারের উচিত করের পরিমাণ কমানো। এই কর কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে যায়। কর কমলে এই ধরনের বাড়ির বিক্রি অনেকটাই বাড়বে বলে আশা। বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা CAD এপ্রিল জুন ত্রৈমাসিকে প্রায় $1,000 কোটি হতে পারে। এই পরিমাণ গড় জাতীয় উৎপাদন বা GDP-র 1%। ইন্ডিয়া রেটিং সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে যে বাণিজ্য ঘাটতি হ্রাসের কারণে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি কমবে বলেই আশা করা হচ্ছে। গত বছরের এই ত্রৈমাসিকে এই ঘাটতির পরিমাণ ছিল $1,800 কোটি বা GDP-র 2.1%। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট জানতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।